হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের খাবারে মাকড়সা। সিল্ড দইয়ের প্যাকেটের মধ্যে মাকড়সা মেলে। বোলপুর স্টেশনে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন C7 কামরার যাত্রীরা। অবশেষে ট্রেন এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। সেখানকার কি অবস্থা আমাদের প্রতিনিধি দেবব্রত আমার সঙ্গে রয়েছেন আরো জানাতে। দেবব্রত, যাত্রীরা যখন হাওড়া স্টেশনে এলেন তারপর কি হলো? আজকে কাউন্ট জনশতাব্দী এক্সপ্রেসে যে ঘটনা ঘটলো তাতে যাত্রীরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। হাওড়া স্টেশনে এসে পৌঁছানোর পর যাত্রীরা খবর ফেটে পড়েন এবং এ বিষয়ে তারা ডেপুটি স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ করেন। তারা যে অভিযোগ করেন যে তারা যখন বোলপুর স্টেশনের কাছে ট্রেনের খাবার পান তাতে দেখা যায় যে একটি দইয়ের মধ্যে মাকড়সা রয়েছে এবং ওই ট্রেনের মধ্যে একটি শিশু সেই দইটি খেতে যাচ্ছিল এবং একটা মারাত্মক ঘটনা ঘটতে পারত এবং সে কারণেই যাত্রীরা যথেষ্ট ক্ষুব্ধ। এরকম তারা রেলের যে পরিষেবা নিয়ে তারা বড় প্রশ্ন তুলছেন, কারণ তারা যথেষ্ট বেশি টাকা দিয়ে বা যথেষ্ট টাকা দিয়ে তারা টিকিট কাটেন এবং সেক্ষেত্রে রেলের যে পরিষেবা তারা পাচ্ছেন না এবং আজকে যে নিম্নমানের খাবার পরিবেশন করলো তার ফলে তারা যথেষ্ট ক্ষুব্ধ যাত্রীরা এবং ডেপুটি স্টেশন ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে তারা যেটা জানিয়েছেন যে এর বিরুদ্ধে যেন বড়সড় ব্যবস্থা নেওয়া হয়, রেল কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয়, তারা হলে কিন্তু আরো বড়সড় ঘটনা ঘটতে পারে। দেবব্রত ধন্যবাদ। ডেপুটি স্টেশন ম্যানেজারের ঘরে গিয়ে এই দইয়ের ভাট দেখিয়েছেন যাত্রীরা এবং কমপ্লেন করেছেন।